বাংলাদেশের স্বাধীনতাকে যারা বিরোধিত করেছে তাদেরকে বিচারের মাধ্যমে বাংলাদেশের পতাকাকে কলঙ্কিত করেছেন, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসকে কলঙ্কিত করেছেন, বাংলাদেশের মুক্তিকে স্বাধীনতাকে কলঙ্কিত করেছেন। এই পতাকা দিবসে আজকের এই মঞ্চ থেকে বাংলাদেশের শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই। ইনশাআল্লাহ এর পরবর্তীতে যেই সরকারে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসুক তাদেরকে আবার ভাবতে হবে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী বাংলাদেশের রাজাকার আল বদরদের এই মহান পতাকা দেওয়ার আগে তাদেরকে আবারও ভাবতে হবে বঙ্গবন্ধু এবং যে জমিদার সৈনিকেরা বাংলাদেশে যতদিন যাবে ততদিন বেঁচে থাকবে, মুক্তিযুদ্ধের চেতনা যতদিন বেঁচে থাকবে এই পতাকার সম্মান তারাই ধরে রাখবে। আপনাকে আমাকে এই অনুধাবন করতে হবে আমরা বঙ্গবন্ধুর সৈনিক আমরা বলেছি শেখ হাসিনার সৈনিক তারা আজকের এই পতাকা দিচ্ছেন আমাদের অঙ্গীকার হোক জনগণকে শেখ হাসিনাকে আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় রাখতে তার বিরুদ্ধে সকল অপকর্মকে সকল ষড়যন্ত্রকে আমরা ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগ এবং জেলা আওয়ামী লীগ একযোগে সেই ষড়যন্ত্র মোকাবিলা করব। আপনাদের সকলকে সাথে আবার দেখা হবে লড়াই সংগ্রামে জনগণকে শেখ হাসিনার বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্রে জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক মহিউদ্দিন রহমান শান্ত ভাইকে চমৎকার বক্তব্য রাখার জন্য। আমাদের মাঝে কৃষক লীগের সাধারণ সম্পাদক মীরা ভাইয়ের নেতৃত্বে একটি মিছিল এসেছে, অস্থতার ইউনিয়ন থেকে হরপথ ফরাজের নেতৃত্বে একটি মিছিল এসেছে, রবীন্দ্র ইসলাম ধ্বনি সাহিনের নেতৃত্বে একটি মিছিল এসেছে, আমরা তাদেরকে শুভেচ্ছা স্বাগতম জানাই। সরকার খন্দকারের নেতৃত্বে একটি মিছিল এসেছে, আমরা তাদেরকে শুভেচ্ছা স্বাগতম জানাই এবং ছাত্র নেতৃবৃন্দদেরকে বলবো পর্যাপ্ত চেয়ার আছে, পিছনে পর্যাপ্ত চেয়ার আছে, আপনারা চেয়ারে বসে যান। সংগ্রামী সমাবেশ, সংগ্রামী সমাবেশ, ছাত্রলীগের নেতৃবৃন্দরা পর্যাপ্ত পরিমাণ চেয়ার আছে, আপনারা চেয়ারে বসে যান। সংগ্রামী সমাবেশ আজকের এই অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলের নেতৃত্বে বঙ্গবন্ধু পরিষদ প্রত্যেক বছরের 31 তারিখ ডিসেম্বরের বিজয় পতাকা মিছিল হয়, বিজয় পতাকা সমাবেশ হয়। আজকে এই বিজয় পতাকা সমাবেশে ঐতিহাসিক সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখবেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র, ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, সংগ্রামী জননেতা জনাব মোহাম্মদ ইকরামুল হক টিটু মহোদয়। এখন বক্তব্য রাখবেন ইকরামুল হক টিটু মহোদয়। বঙ্গবন্ধু পরিষদ ময়মনসিংহ জেলা এবং মহানগর শাখার উদ্যোগে বিজয় পতাকা সমাবেশ, যে সমাবেশের সভাপতিত্ব করছেন আমাদের অত্যন্ত আপনজন, আমাদের প্রিয় মানুষ, রাজপথের জড়াত সৈনিক যিনি স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, তিনি বিভিন্ন লড়াই সংগ্রামে জাতির জনকের সুযোগ্য কন্যা বন্ধু শেখ হাসিনার ডাকে
রাজপথ থেকে নেতৃত্ব দিয়ে যিনি ঐতিহ্যবাহী ময়মনসিংহ জেলার পরপর দুইবার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আমাদের প্রিয় ভাই প্রিয় নেতা অ্যাডভোকেট মর্জুন হোসেন বাবুল এবং যিনি বঙ্গবন্ধু পরিষদ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি হিসেবে যিনি অত্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন আমাদের সেই প্রিয় ভাই আজকে এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে আসলে অনুমোদিত করেছেন আমাদের প্রিয় মানুষ প্রিয় মুখ আমাদের সকলের শ্রদ্ধাভাজন নেতা যিনি 1952 ভাষা আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন 1971 সালে জাতির পিতার ডাকে একজন মুক্তিযোদ্ধা সংগঠক হিসেবে যিনি কাজ করেছেন যিনি 5-5 বার ময়মনসিংহ 2 আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত হয়ে এই অঞ্চলের নেতৃত্ব দিয়েছেন সেই সুযোগ্য নেতার সুযোগ্য পুত্র আমাদের প্রিয় মানুষ ময়মনসিংহের কৃতি সন্তান আমাদের অহংকার আমাদের ভাইতুল্য যিনি গণপ্রজাতন্ত্র বাংলাদেশ সরকারের বিএনও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন জনাব শরীফ আহমেদ এমপি মহোদয় আজকে এই অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে মঞ্চভূষ্ট আছেন আমাদের আরেক প্রিয় ভাই যিনি ছাত্র অবস্থা থেকেই বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে বিভিন্ন লড়াই সংগ্রামে তিনি নেতৃত্ব দিয়ে বিভিন্ন ধাপ পেরিয়ে যিনি মহানগর আওয়ামী লীগের সভাপতি হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করে অতি সম্প্রতি যিনি জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব লাভ করেছেন আমাদের সেই প্রিয় ভাই প্রিয় নেতা জনাব এ তোষলম আলম ভাই আমাদের মধ্যে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত আছেন মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক যিনি পরপর দুইবার মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করার সুযোগ পেয়েছেন আমাদের সেই প্রিয় ভাই জনাব মহিত রহমান শঙ্কর মঞ্চে আরো উপস্থিত আছেন আমাদের আরেক প্রিয় ভাই প্রিয় মানুষ ময়মনসিংহ জেলা পরিষদের পরপর দুইবার নির্বাচিত সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান ভাই আমাদের মাঝে আরো উপস্থিত আছেন আমাদের আরেক প্রিয় ভাই তরুণ নেতা যিনি সদর উপজেলা পরিষদের পরপর দুইবার নির্বাচিত চেয়ারম্যান হিসেবে তিনি অত্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন জনাব আশরাফ হোসেন সহ মঞ্চভূষ্ট অন্যান্য অতিথিবৃন্দ এবং সঞ্চালনায় রয়েছেন আমাদের প্রিয় মানুষ যিনি বঙ্গবন্ধু পরিষদ ময়মনসিংহ জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক কবি আল মাহমুদ মাহমুদ ভাই এবং তার সাথে রয়েছেন আমার আরেক প্রিয় ভাই যিনি বঙ্গবন্ধু পরিষদের সঙ্গে যিনি দীর্ঘদিন থেকে যুক্ত রয়েছেন আমাদের প্রিয় ভাই শরীফুল ইসলাম শরীফ সহ অন্যান্য নেতৃবৃন্দ আমার সঙ্গে উপস্থিত আছেন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের সম্মানিত সিনিয়র নেতৃবৃন্দ বিভিন্ন অঙ্গ সহযোগী ভাতৃবর্তী সংগঠনের নেতৃবৃন্দ এবং মহান মুক্তিযোদ্ধা চেতনায় বিশ্বাসী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ভাই বোনেরা সাংবাদিক বৃন্দ আসসালামু আলাইকুম ডিসেম্বর মাসের শেষ দিন এই মাসটি বাঙালি জাতির জন্য একটি গৌরব উজ্জ্বল ঐতিহাসিক মাস বিশেষ করে 16ই ডিসেম্বর এ মাসে আমরা বহু রক্তের বিনিময়ে বাঙালি জাতির সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা যে পতাকা নিয়ে আজকে সমাবেশ করছি সেই লাল সবুজ পতাকা আমরা অর্জন করেছিলাম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি স্বাধীন ভূখণ্ড তিনি উপহার দিয়েছিলেন বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধ সোনার বাংলা গড়ে তুলবেন যে বাংলার ঐক্যের প্রতীক ছিল এই লাল সবুজের পতাকা যে পতাকাকে ঘিরে আমরা ঐক্যবদ্ধ হয়ে বঙ্গবন্ধুর নেতৃত্বে এই পতাকা অর্জনের জন্য আমরা মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি 1972-এর 10ই জানুয়ারি তিনি স্বদেশ প্রত্যাবর্তনের পর এই পতাকাকে
বিশ্বের বুকে একটি শক্তিশালী পতাকা হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য তিনি কাজ শুরু করেছিলেন। তিনি বাংলাদেশ একটি যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে একটি উন্নত বাংলাদেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে তিনি সকল সেক্টরে সমান গুরুত্ব দিয়ে তিনি গোটা বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করে তিনি যাত্রা শুরু করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, যারা 1971 সালে আমরা এই লাল পতাকা এই লাল সবুজের পতাকা আমরা যেন অর্জন করতে না পারি, আমরা যেন স্বাধীন ভূখণ্ডের নাগরিক হিসেবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে কথা বলতে না পারি, সেই পরাজিত শক্তি পাকিস্তান এবং তার দোসরেরা যারা বিরোধিতা করেছিল তারা বঙ্গবন্ধুর সেই কর্মকাণ্ডগুলোকে নস্যাত করে দেওয়া এবং আমাদের বিজয়ের স্বপ্নকে আমাদের বিজয়ের স্বপ্নকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য তারা বিভিন্ন ধরনের নীল নকশা ষড়যন্ত্র গুজব এগুলোর মাধ্যমে আমাদের বাংলার জয়যাত্রাকে ব্যাহত করার চেষ্টা করেছে। সকল কিছু করার পর তারা ব্যর্থ হয় এবং ব্যর্থ হওয়ার পর তারা চূড়ান্ত ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের বাঙালি জাতির ঐক্যের প্রতীক যে মহান নেতা আমাদের এই লাল সবুজের পতাকা দিয়েছিলেন, যে মহান নেতা আমাদেরকে সুখী সমৃদ্ধ সোনার বাংলা গড়ে তোলার প্রত্যয় নিয়ে যিনি এই দেশকে নিয়ে তিনি ভাবছিলেন, সেই মহান নেতাকে নিশ্চিহ্ন করে দেওয়ার তারা ষড়যন্ত্র আছে। এই ষড়যন্ত্রের মাধ্যমে শুধু একজন ব্যক্তি নয়, একটি পরিবার নয়, গোটা বাঙালি জাতির স্বপ্নকে তারা ধূলিসাৎ করে দিতে চায়। যার কারণে 1975-এর 15ই আগস্ট এই জাতির পিতা তার পরিবারের অধিকাংশ সদস্য হত্যার পর আমরা দেখেছি সেই লুটেরা বাহিনী বাংলাদেশকে কিভাবে শোষণ করেছে, সেই লুটেরা বাহিনী বাংলার পতাকাকে রাজাকারের গাড়িতে তুলে দিয়েছে, বাংলার পতাকাকে রাজাকারের বাড়িতে তুলে দিয়েছে, রাজাকারদেরকে নিয়ে তারা দেশ শাসন করার চেষ্টা করেছে, রাজাকারদেরকে নিয়ে তারা আবারও পাকিস্তান বানানোর অপচেষ্টা করেছে। কিন্তু বাঙালিরা সেই দিন আমাদের জাতির পিতার সেই আদর্শ মহান মুক্তিযোদ্ধের চেতনাকে ধারণ করে তারা মাটি কামড়ে তারা সেই দিনের অপেক্ষায় ছিল এবং দীর্ঘদিন পরে আমরা সেই বাঙালি জাতি আবারও স্বাধীনভাবে আমরা ভোটাধিকারের মাধ্যমে বঙ্গবন্ধু কন্যা গণনেত্রী শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করার পর আবারও আমরা ঘুরে দাঁড়াই, আবারও আমরা দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছি। আজকে বলতে চাই 1975-এর 15ই আগস্ট যদি সেই নির্মম ঘটনা না ঘটত তাহলে আজকে আমরা গণনেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি, বহু যুগ পূর্বে আমরা উন্নত দেশের নাগরিক হিসেবে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত হতে পারতাম। প্রিয় ভাই বন্ধুরা, বিশেষ করে নতুন প্রজন্মের ভাইরা, আমি আপনাদের কাছে আহ্বান রাখব আমাদের সেই ঐতিহাসিক মুহূর্তগুলো আমাদেরকে পর্যালোচনা করতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি উদ্দেশ্যে কেন বাংলাদেশকে স্বাধীন করেছিলেন এবং আমরা স্বাধীন হওয়ার পর আমরা কি অর্জন করেছি, কি পেয়েছি, এগুলোকে আমাদের মূল্যায়ন করতে হবে। আমরা আবারও দেখি সেই পাকিস্তান এবং তার দোসররা সেই পরাজিত শক্তি সেই 1971 থেকে 75 পর্যন্ত যেভাবে উন্নয়নকে বাধাগ্রস্ত করেছে, আমাদের চেতনাকে তারা ভুলঞ্চিত করার চেষ্টা করেছে, 75-এর পর বিচ্ছিন্ন করে দেওয়ার যেই ষড়যন্ত্র তারা এনেছিল সেই একই কায়দায় আবারও আমাদের প্রান্তীয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার পথকে তারা রুদ্ধ করার জন্য নানা ধরনের নীল নকশা ষড়যন্ত্র গুজব সন্ত্রাস জঙ্গিবাদ এগুলোর মাধ্যমে আমাদের সেই মহান আমাদের যে অর্জন আমাদের লাল সবুজের পতাকা তাই সেই পতাকার যে আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য সেটিকে ধ্বংস করার জন্য নানা ধরনের পায়তারা করে চলছে। আজকে প্রিয় ভাই বন্ধুরা, আজকে আমরা মুক্তিকামী জনতা আমরা এই সমাবেশে আমরা শপথ করে বলব আজকে সেই স্বাধীনতা বিরোধী শক্তি স্বাধীনতা বিরোধী সেই অপশক্তি আমরা ঐক্যবদ্ধভাবে আমরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে তাদের সকল ষড়যন্ত্র প্রতিহত করে আমরা দুর্বার গতিতে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। আমরা বাংলাদেশকে বঙ্গবন্ধুর স্বপ্ন অনুযায়ী আমাদের প্রান্তীয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা যেভাবে তিনি এগিয়ে নিয়ে যাচ্ছেন আমরা সেই আমরা
সেই যাত্রার সহযাত্রী হিসেবে আমরা দুর্ভাগ্যকে দিয়ে যাব। আমরা বাংলাদেশকে আমরা জাতির পিতার স্বপ্ন অনুযায়ী আমরা সুখী সমৃদ্ধ সোনার বাংলা গড়ে তুলব। আমাদের যে পতাকা যে প্রাপ্তির জন্য আমরা রক্ত দিয়েছি, শ্রম দিয়েছি, ঘাম দিয়েছি, সেই পতাকাকে আমরা সমুজ্জ্বল রাখবো। আমরা বাংলাদেশকে বিশ্ব দরবারে উন্নত বাংলাদেশ গড়ে তুলব। এই প্রত্যয় ব্যক্ত করে আমি আজকে এই আয়োজনের জন্য বিশেষ করে আমাদের শ্রদ্ধা ভাই অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুর ভাইকে ধন্যবাদ জানাই। প্রত্যেক বছর এই আয়োজনের মাধ্যমে আমাদের মহান মুক্তিযোদ্ধাদের চেতনা পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরা এবং আমাদেরকে ঐক্যবদ্ধ করার মাধ্যমে স্বাধীনতা বিরোধী শক্তিকে আমরা প্রতিহত করার যে শপথ নেই সেই সুযোগটুকু তিনি করে দেন, সেজন্য তাকে ধন্যবাদ জানাই। আপনাদের সকলকে আমারও আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমরা ঐক্যবদ্ধভাবে আগামী দিনে আমরা আওয়ামী লীগের নেতৃত্বে নৌকার বিজয় সুনিশ্চিত করে আমরা বাংলাদেশকে দুর্ভাগ্যতে এগিয়ে নিয়ে যাবো। এই প্রত্যয় ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ ময়মনসিংহ সিটি কর্পোরেশনের জনপ্রিয় মেয়র মহোদয়কে চমৎকার বক্তব্য রাখার জন্য। আমাদের মাঝে সম্পাদকছি আমি কারাগারে গিয়েছি, তিনি বাহিনী থাকলে প্রমাণ দিয়েছেন অঞ্চলের মুক্তি চাই খেলায় প্রমাণ দিয়ে কারাগার থেকে বের করে নিয়ে এসেছেন সেই নেতা কেনাকে এত শুনে আলম আলম ভাই। তার আগে আমরা আমাদের হাতের জাতীয় পতাকাগুলো একটার উপরে তুলে ধরে দাঁড়িয়ে দেয় সবাই হাতের জাতীয় পতাকাগুলো উত্তোলন করেন, উত্তোলন করে দাঁড়িয়ে দিন। কথা বলছেন আমার প্রিয় নেতা প্রিয় বড় ভাই আলম ভাই। বঙ্গবন্ধু পরিষদ মন্ডলশীল জেলা শাখা আয়োজিত ঐতিহাসিক সাইকেল ময়দানের গণনায় দলের সংগ্রামী সভাপতি বঙ্গবন্ধু পরিষদ মন্ডলশীল জেলা শাখা সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ মন্ডলশীল জেলা শাখার সাবেক সভাপতি সাবেক সাধারণ সম্পাদক সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় কমিটি আন্দোলন কলেজের সাবেক ডিপি মহেশ্বর জেলা আওয়ামী লীগের দ্বিতীয় নির্বাহিত সাধারণ সম্পাদক সংগ্রামী দল কালো নির্ধারিত জননেতা অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল এখানে উপস্থিত আছেন। আমার পরিচিত প্রধানমন্ত্রীর বক্তব্য রাখবেন হিসাবে গত মান্য পদে আমাদের তাকে একুশে পদকে ভূষিত করেছেন। আমার রাজনৈতিক গুরুতর সংসদ সাহেবের শুদ্ধ সন্তান মানে প্রধানমন্ত অত্যন্ত স্নেহবাজন ব্যক্তিত্ব গণপ্রজাত বাংলাদেশ সরকারের গিয়ে গণপ্রতিমন্ত্রী মান মাননীয় প্রতিমন্ত্রী যেন শরীফ আহমেদ এমপি মহোদয় এখানে বক্তব্য রেখেছেন। মাননীয় সিটি সুযোগ্য মেয়র যুব তরুণ সমাজের বলিষ্ঠ কণ্ঠস্বর মাননীয় নম্র নির্বাহী সভাপতি যেন বিক্রামূলক কিটু বক্তব্য রেখেছেন। মহেশ্বর মহানের দ্বিতীয় মেয়ে তিনি পাইতে সাধারণ সম্পাদক একটি রাজনৈতিক পরিবারের সন্তান অধ্যক্ষ মতিউর রহমানের সুযোগ্য সন্তান
জনাব মোহিতুর রহমান শান্ত এখানে বিশদের বক্তব্য রেখেছেন মামাদের জেলা পরিষদ দ্বিতীয় মেয়াদে নির্বাচিত নির্বাচিত চেয়ারম্যান বিশ্ব রাজনীতিবিদ কারামিজ্ঞাত জননেতা অধ্যাপক বিদ্যুৎকান্ত পাঠান বক্তব্য রেখেছেন মামলেশ্বরের সদর উপজেলার তিন দ্বিতীয় মেয়াদে নির্বাচিত উপজেলার চেয়ারম্যান শুধু উপজেলার চেয়ারম্যানই নয় একজন মডেল চেয়ারম্যান তিনি পুরস্কৃত হয়েছেন জনাব আশরাফ হোসেন বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সভার অন্যান্য নেতৃবৃন্দ আমার সম্মুখে নিত্য উপস্থিত মানুষের জেলা মহানগর আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ জাতির স্বাচ্ছতা মুক্তিযুদ্ধ ভাইরা সঙ্গে ভাই বোনেরা বঙ্গবন্ধু পরিষদ সাধারণ সভা সম্পাদক কবি মাহমুদ আল মামুন যিনি আমার পাশে দাঁড়িয়ে রয়েছেন সঙ্গে ভাই বোনেরা বিজয় মাসের শেষ প্রান্তে আমরা দাঁড়িয়েছি বঙ্গবন্ধু পরিষদ প্রতি বছরই এই দিবস চত্বর্ত জাতীয় কুমারকে এই দিনটি পালন করে থাকে এর আগে দীর্ঘ কয়েক দিনের বেশি হবে কৃষ্ণচন্দ্র চত্বরে বিজয় পতাকা মিছিল করেছে তারা এইভাবে তাকে সাইকেল ময়দানে আজকে বিজয় পতাকা সমাবেশ মহাসমাবেশ আমি মনে করি বঙ্গবন্ধু পরিষদ 1975 পূর্ণ একক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবকে নির্মম হত্যাকাণ্ডের পর বাংলাদেশের বুদ্ধিজীবী সমাজ বাংলাদেশের পেশাদী সমাজকে সংগঠিত করার জন্য ঢাকায় বুদ্ধিজীবীরা বঙ্গবন্ধু পরিষদ গঠন করেছিল এবং সেই এই বঙ্গবন্ধু পরিষদের মধ্য দিয়েই শুধু ঢাকা নয় সারা বাংলাদেশের পেশাদী সম্প্রদায় যারা বঙ্গবন্ধুর সমর্থক শেখ হাসিনার সমর্থক তথা আওয়ামী লীগের সমর্থক মুক্তিযুদ্ধের মূল্যবোধে ধারণ করে তাই সংগঠনকে দীর্ঘদিন লালন করেছে বন্ধুরা আমার সাথীরা আমার সন্ধ্যা গড়িয়ে আসছে আমাদের আগে সভা শেষ করতে হবে প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন আমি শুধু বলতে চাই আজকে বক্তৃতার দিন আজকে অক্টোবর ধোয়ার দিন বঙ্গবন্ধু পরিষদের মধ্যে আজকে মহানগর আওয়ামী লীগ জেলা আওয়ামী লীগ আমরা চারজন নেতা একত্রিত হয়েছি আমাদের সকল ঐক্যবদ্ধ কাজ করতে হবে গতকালকে দেখেছেন কি ঘটেছে ঢাকা রাজপথে বিএনপি গণমিলিশের পাশাপাশি জামাত ইসলাম কর্মসূচি করেছে পুলিশ উপর আক্রমণ করেছে মানুষের জান মান লক্ষ্য করেছে এই পরিস্থিতির সামনে রাখবে যে আমাদের রাজনীতি করতে হবে মহানবীর রাজপথ দখল রাখার সব কাজ করতে হবে আমি এই সমাবেশে ছাত্রদের যুবলীগ ছাত্রলীগের দৃষ্টি আকর্ষণ লাভ করা আপনাদের আক্রমণের রাস্তা দখল রাখতে হবে ছাত্রলীগের জেলা সভাপতি সাধারণ এক মিছিল এখানে এসেছেন কিন্তু তারা এখনো বসে আছেন কিনা আমি জানি না যাদের নির্দেশে ঘোরাফেরা করছেন তাদের সময় নাই বসার সময় নাই কথা শোনার সময় নাই তাদের আমার কথা আপনাদের ভাড়া পাকতে পারে ছাত্রলীগ যুবলীগ ছাত্রলীগ কবুত থাকতে হবে ঐক্যবদ্ধ রাজপথ দখল রাখতে হবে আর না তারা আওয়ামী লীগ করে আমাদের বসে আছে আমাদের সব 24 ঘন্টা রাস্তা থাকার সময় নেই কিন্তু আমরা আপনাদের সাথে থাকবো আপনাদের কর্মসূচি দিতে হবে আমার দিনগুলিতে ময়মনসিংহ শহরে বিএনপি জামাতকে রাজপথে থাকবো না আমার কোনো সুযোগ দেওয়া যাবে না দেওয়া যাবে না এই বঙ্গবন্ধু পরিষদ সমাজে আপনাদের বক্তব্য দেওয়া হবে পিছন ইতিহাস বলে যান এক সময় আমরা ছাত্রলীগ করেছি যুবলীগ করেছি আমরা দুর্দিন ছিলাম অত্যন্ত দুর্দিন আমরা একটা প্রকল্প ছিল পিছনে কামরা আমরা তাকিয়ে দেখতাম না আমরা মৃত্যু হতে পারে জানখানে যেতে হতে পারে এরপরে আমরা এগিয়ে যেতাম আমাদের নেতৃত্বে বঙ্গবন্ধু পরিষদের নেতৃত্বে আমরা দীর্ঘদিন লড়াই সংগ্রাম করেছি আন্দোলন করেছি কারাগারে রাজ্যে কারাগারে যেতে হয়েছে এখন যারা বসে মরছে চন্দ্রবাবুর ইসিমকে প্রধান সহ আমরা এমন কোন নেতা নেই আমাদের অধ্যক্ষ মজুর রহমান শামসুল হোসেন মারা গেছেন রফিক মারা গেছেন বাবা খালিদ যেন ভোগ করেছেন তাদের নেতৃত্বে আমরা রাজনীতি করেছি আন্দোলন করেছি সংগ্রাম করেছি আজকে কিন্তু আমাদের সভাপক্ষ নেই আজকে বঙ্গবন্ধু কন্যা জমা নিতে শেখাদের নেতৃত্বে আওয়ামী লীগ আজকে পর্ণমত রাষ্ট্র ক্ষমতা রয়েছে কিন্তু ভুলে যাবেন না আগামী দিনে নির্বাচনে চ্যালেঞ্জ আছে আজকে ফারুক রহমান হেই লন্ডন থেকে আজকে এই দেশে বাংলাদেশের আরেকদিন নিয়োগযুদ্ধ করা পায় তারা করছে বন্ধুর আমার সাথে আমার বাংলার মধ্যে থেকে আওয়ামী লীগকে বিদায় করার জন্য ষড়যন্ত্র করছে যে তারেক রহমান দুর্নীতি মামলায় মানিকন্দ্র নামের মামলায়
Bu
সম্মানিত সভাপতি যিনি মনন সংসদের সাথে সারা জীবন শ্রম দান দিয়ে ছাত্র জীবন থেকে শুরু করে অর্ধবর্জ পর্যন্ত মানসিং জেলা আওয়ামী লীগের দুই দিনবারের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন দায়িত্ব প্রাপ্ত হয়েছেন। যিনি আমার পিতার সারাদিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত তার একজন বিশ্বস্ত সহযোদ্ধা ছিলেন, সেই নেতা এই বঙ্গবন্ধু পরিষদের সভাপতির দায়িত্ব পালন করছেন। যিনি কিছুদিন পূর্বে জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব প্রাপ্ত হয়েছেন, তিনিও আমার পিতামহ বিভিন্ন পর্যায়ে আন্দোলন সংগ্রামে রাজপথকে দখল করে রেখেছেন, বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন, জেল জুলুম নির্যাতন সহ্য করেছেন। আমার নেতা প্রতিটি ঘরে ঘরে ময়মনসিং বাসীর হৃদয়ের হাসি উজ্জ্বল মুখ প্রতিটি সামাজিক এবং বিভিন্ন পর্যায়ে রাজনৈতিক কর্মকাণ্ডে দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন। জনতি শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে ময়মনসিংবাসীকে একটি সুন্দর সিটি কর্পোরেশন উপহার দেওয়ার লক্ষ্যে আমার স্নেহ জন্ম ছোট ভাই জনাব মোহাম্মদ ইকরামুল হক কিছু কিছুদিন পূর্বে তিনি মহানগর আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব প্রাপ্ত হয়েছেন। কিছুক্ষণ পূর্বেই এই সভা স্থল ত্যাগ করেছেন আমার আরেক ছোট ভাই, তিনিও দ্বিতীয়বারের মতো মহানগরের সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রাপ্ত হয়েছেন। মহিউদ্দিন রহমান শান্ত তিনি মঞ্চ কিছুক্ষণ আগেই তার স্থান ত্যাগ করে চলে গেছেন আমার আরেক ছোট ভাই। যাই হোক, আজকে বঙ্গবন্ধু পরিষদ উদ্যোগে যে মহতি অনুষ্ঠান আয়োজন করেছে সময় স্বল্পতার কারণে বিস্তারিত বক্তব্য দেওয়ার সুযোগ নেই,
মাগরেবের আদান সন্নিকটে এই মহান বিজয় মাসে 1971 এর 7ই মার্চ রেসকোর্স ময়দানে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানিয়ে তার পরিবারের সকল সদস্যদের প্রতি শ্রদ্ধা জানাতে চাই, জাতীয় তার নেতা সহ 30 লক্ষ শহীদ 2 লক্ষ মা বোনের প্রতিও এই বাংলার স্বাধীনতা ফরাসির প্রান্তরে এই বাঙালি জাতি স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছে। লর্ড ক্লাইভের সেদিন ফরাসির প্রান্তরে ছিল 3000 স্বর্ণ আর বাংলার নবাব ইরাজুদ্দৌলার পক্ষে সেদিন 25000 স্বর্ণ থেকেও স্বাধীনতার সূর্য সেদিন অস্তমিত হয়েছিল। সেই বাংলার স্বাধীনতার সেই মীর জাফর রাজকে জামাত বিএনপির ভূমিকায় অবতীর্ণ হয়েছে। 1971 এর মহান মুক্তিযুদ্ধে ৭ই মার্চে অগ্নি ঝড়ের দিনে রেসকোর্স ময়দানে আবার নেতা 7.5 কোটি বাঙালিকে ঐক্যবদ্ধ হওয়ার লক্ষ্যে সেদিন তার বক্তব্যে তিনি বলেছেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেদিনের 7.5 কোটি বাঙালি আমাদের পূর্বজ অস্ত্র হাতে তুলে নিয়ে পাকিস্তানিদের বিরুদ্ধে এই লাল সবুজের পতাকা বিশ্বের মানচিত্রে অঙ্কিত করেছেন। 30 লক্ষ শহীদ প্রতিদিন 2 লক্ষ মা বোনকে তাদের সংগ্রাম হারতে হয়েছে। 1000 রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা এসেছে। আর বঙ্গবন্ধুর নেতৃত্বে সেদিন বাংলার প্রতিটি ঘরে ঘরে স্বাধীনতার সপ্তসাদ সেদিন পৌঁছেতে গিয়েছিল। স্বাধীনতার নেতৃত্ব দানকারী বাংলাদেশ আওয়ামী লীগ, সেই বাংলাদেশ আওয়ামী লীগ আজকে নেতৃত্ব দিয়ে বঙ্গবন্ধুর সুযোগ্য তালায় বঙ্গবন্ধুর যোগ্য উত্তরস্বরূপ আজকে তার সফল নেতৃত্বে এই বাংলাদেশকে সারা বিশ্বের কাছে একটি উন্নয়নের রোল মডেল দেশ হিসেবে প্রতিষ্ঠা দিয়েছেন। আজকে পদ্মা সেতুর মতো বৃহৎ প্রকল্প তিনি বিদ্যমান বাস্তবায়ন করেছেন। কিছুদিন পূর্বে রাজধানীতে গণপরিবহনের মেট্রো রেলের মতো গণপরিবহনের উদ্বোধন করেছেন। বঙ্গবন্ধু চালের নির্মাণ করেছেন। কেন্দ্রীয়ভাবে এই বাংলাদেশের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড এগিয়ে নেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত নিরস পরিশ্রম করে যাচ্ছেন। এই বাঙালি জাতিকে একটি উন্নত একটি সমৃদ্ধ জাতিতে রূপান্তরিত করার লক্ষ্যে কাজেই আজকে এই বিজয়ের মাসে স্বাধীনতার মুক্তিযুদ্ধের শত
আমাদের ছেলে বেচারা মানুষকে ঐক্যবদ্ধ হইতে হবে আগামী জাতীয় নির্বাচনে। এই আমাদের সরকার, এই মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আবারও এই বাংলাদেশ সরকার গঠনে আপনাদের ঐক্যবদ্ধ থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে, যাতে স্বাধীনতার নেতৃত্বদানকারী আওয়ামী লীগ সর্বনাম আগামী জাতীয় নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করে আওয়ামী লীগের স্বাধীনতার পক্ষে সকল নেতা কর্মীকে ভোট দিতে হবে। যে লাল সবুজের পতাকা জামাত শিবির নেতার গাড়িতে পথ পথ করে উঠত, সেদিন হাত করা ছিল একই ফেলতে পার হচ্ছে নিগামী নিগামীর গাড়িতে সেদিন বাংলাদেশের লাল পতাকা। সেদিন তোফায়েল দুঃখ করে বলেছিলেন, আমরা স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধ করলাম, আমরা মুক্তিযুদ্ধ করেছি, আর একই ফেরিতে আমি তোফায়েল আহমেদ আমার হাতে হাত করি, আর যারা যুদ্ধ অপরাধী যারা স্বাধীনতার বিরোধী করেছে বিরোধিতা করেছে তাদের গাড়িতে লাল সবুজের পতাকা উঠছে। এই হল বাংলাদেশের জামাত শিবিরের অবস্থা। কাজেই সকল মেধাবের ভুলে গিয়ে আসুন আপনারা আমরা আমাদের পূর্বপুরুষ অস্ত্র হাতে তুলে নিয়ে স্বাধীনতা দিয়ে গেছে, বাংলাদেশ জনগণ দিয়ে গেছে, এই সেই দিনের 7.5 কোটি বাঙালি আজকের 16 কোটি বাঙালিকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামী 2021 সালের মধ্যে একটি সমৃদ্ধ বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ উপহার দেওয়ার লক্ষ্যেই ঐক্যবদ্ধ হয়ে জননেত্রী শেখ হাসিনা আজকে শক্তিশালী করে আগামী জাতীয় নির্বাচনে নৌকা মার্কার বিজয় সুনিশ্চিত করে আমরা ঘরে ফিরব। আজকে এই বিজয়ের এই শেষ মাসের শেষ দিনে বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে এটাই হোক আজকে আমাদের অঙ্গীকার। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের সকলের জীবনের সুখ সমৃদ্ধি প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরবিহ। অত্যন্ত মূল্যবান বক্তব্য রেখেছেন আমাদের আজকের প্রধান অতিথি শরীফ আহমেদ এমপি প্রতিমন্ত্রী জিয়া গণপূর্ত বন্দ্যোপাধ্যায়, তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন আমাদের মাঝে আজকে বঙ্গবন্ধু পরিষদে বিজয় সমাবেশে আমাদের পতাকা বিজয় সমাবেশে এখন প্রথম পর্বের সভাপতি ঘোষণা করবেন আজকের এই বিজয় সমাবেশের সম্মানিত সভাপতি অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন মামুন। অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন মামুন, পিতা আমার রক্ত যেন সেই শব্দ উচ্চারণ করে যে উচ্চারণে প্রবাহিত হয় পদ্মা মেঘনা যমুনা, আমার শিরায় বুনে গেছে যে ভালোবাসার শুদ্ধ বীজ। সবাইকে ধন্যবাদ। অনুষ্ঠানের প্রধান অতিথি শরীফ আহমেদ এমপি, মান্যতা রক্ত দান করেন সমিতি প্রবাহিত উপেতক এতে শুনলাম বিশেষ অতিথি রাষ্ট্রীয়বাদের জন্য আসতে পারেননি প্রেম খালিদবাবু, আমাদের প্রিয় মানুষ প্রিয় নেতা মেয়রি কমলা পিচু,
সিদ্ধান্ত পরিষদ মহানগর সভা সভাপতি মহানগর সভা সাধারণ সম্পাদক শাসকদের সম্মিলন কাজ সুস্থ আমি আপনাদের সকলের এটা দিনে দোয়া চাই অধ্যাপক সুলতান পাঠান অতিথি আমিনুলক সংসদ জরুরি কাজের জন্য আসতে পারেননি তোলাল তিনি ভ্রমণে আছেন হয়েছেন অসুস্থ এই অনুষ্ঠানের পরে সঙ্গীত অনুষ্ঠান সভা শেষে সঙ্গীত অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন বাংলাদেশ খ্যাত শিল্পী শফি মন্ডল এবং ছেলেবেলা খ্যাত শিল্পী মৌমিতা বড়ুয়া সঙ্গীত অনুষ্ঠানের পর বাংলাদেশ পুলিশ পরিবেশিত ঐতিহাসিক নাটক অভিশপ্ত আগস্ট যা দেখে আপনাদের চোখে পানি পড়ে যাবে এবং দেখার জন্য আহ্বান জানাচ্ছি আর আমাদের কমিটি ঘোষণা করার কথা ছিল পরিবর্তন কারণবশত কমিটি ঘোষণা করতে পারি নাই আমরা পরবর্তী পর্যায়ে কমিটি ঘোষণা করব যারা কমিটিতে থাকতে চান তাদেরকে আমার সাথে শরীফের সাথে এবং মাহমুদ কবি মাহমুদ আল মামুনের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানাবো আর বিভিন্ন উপজেলা থেকে দুঃসাহসিক মুক্তিযোদ্ধা এই অনুষ্ঠানে যোগদান করেছেন বঙ্গবন্ধু পরিষদের পক্ষ থেকে সেই সকল বীর মুক্তিযোদ্ধাদেরকে আমরা অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় ভাই আমার এখন আমি আর বক্তব্য বাড়াবো না আপনাদের সকলের কাছে অনুরোধ জানাব ধৈর্য সহকারে অবস্থান করে ধৈর্য সহকারে অবস্থান করে আগামীর পর সঙ্গীত আমাদের পর সঙ্গীত অনুষ্ঠান শুরু হবে স্থানীয় শিল্পীরা দুটি গান পরিবেশন করবেন তারপর আমাদের আমাদের শিল্পী শ্রমিক মন্ডল এবং গান গাইবেন এরপর অনুষ্ঠিত হবে ঐতিহাসিক নাটক অভিশপ্ত আকাশ এ ভারমার একটিবৃন্দে বক্তব্য দিয়েছেন একটিবৃন্দের বক্তব্য সম্পর্কে আপনার সব কথা শুনেছেন বিজয়বাতা মিছিল সফল বিজয়বাতা সমাবেশ অত্যন্ত সফল ভালো সমাপ্তি হয়েছে এখনো পতাকা লড়ছে পতাকা লড়বেই পতাকা উঠবেই আমাদের শিল্পীরা ইতিমধ্যেই মন্ত্রী চলে এসেছেন আমার বক্তব্য না বাড়িয়ে এখানে আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু আমি মঞ্চের অতিথিদেরকে অনুষ্ঠান শোনার জন্য সামনে সামনে গিয়ে বসার জন্য বিদ্যমান অনুরোধ জানাচ্ছি